শেষ পর্যায়ে জমে উঠেছে অমর একুশে বইমেলা। পাঠক দর্শনার্থী সহ নানা বয়সী মানুষের পদচারণায় মুখরিত মেলা প্রাঙ্গণ। স্টল থেকে স্টলে ঘুরে পছন্দের বই কিনছেন তারা। মেলা শেষ সময়ে বিক্রি বেড়েছে বলে জানালেন প্রকাশকরা। এদিকে মেলার সময় দুই দিন বাড়ানো হয়েছে। তারেক শিকদারের প্রতিবেদন। আর মাত্র দুই দিন, তারপরেই পর্দা নামবে অমর একুশে বইমেলার। তাই শেষ সময়ে পছন্দের বই কিনতে মেলায় আসছে পাঠকরা। মঙ্গলবার বিকেল থেকে বইপ্রেমী মানুষের ভিড় জমেছে সোহরাওয়ার্দী উদ্যানের মেলা প্রাঙ্গণে। মেলার ২৭তম দিনে পাঠক দর্শনার্থীর পদচারণায় প্রাণবন্ত হয়ে ওঠে প্রাণের মেলা। স্টল আর প্যাভিলিয়নগুলোতে ভিড় করছেন বইপ্রেমীরা, নতুন বইয়ের গন্ধে মাতোয়ারা পাঠকরা। পছন্দের বই খোঁজ করছেন স্টল থেকে স্টল ঘুরে ঘুরে। যেটি বই ভালো লাগবে সেটি কিনবো আর কি। আমরা ৯০ থেকে যারা বই পড়ে এসেছি, আমরা আসলে জানি যে বই পাতা উল্টে পড়ার মজাটা কি। মেলার শেষ দিকে বিক্রি অনেক বেড়েছে বলে জানান প্রকাশকরা। বিভূতিভূষণ, রবীন্দ্রনাথ, এই বইগুলো পাঠকদের চাহিদা বেশি থাকে সব। চারিবার যে বইগুলো চলছে সেগুলো নতুন বইগুলো, আমাদের যেগুলো আছে সেগুলো বেশি চলছে। আগামী কালকে এবং আগামী পরশু দিন আমরা আশা করছি যে ভালো হবে। জীবন, স্বপ্ন আর বাস্তবতার গল্পের পাশাপাশি আবহমান বাংলার রূপ বইয়ের পাতায় পাতায় ফুটিয়ে তুলেছেন লেখকরা। সাইফিজম হচ্ছে সাইফ ইবনে রফিকের কবিতার একটি সংকলন। এর আগেও আরো দুটি বই বের হয়েছে। ও বলতে চাচ্ছে যে এটা একটা নতুন দিনের নতুন কিছু আঙ্গিকে কবিতাগুলো লেখা ও নিজস্ব ভাবনা চিন্তা থেকে। আমি আমার মানে দর্শন দ্বারা বোঝাইতে চেয়েছি যে বাংলা ভাষা টিকে থাকবে এবং বাংলা ভাষা একটি সাম্যবাদী ভাষা। এদিকে মেলার মেয়াদ আরও দুই দিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলা একাডেমি, ফলে আগামী শনিবার পর্যন্ত চলবে বইমেলা। তারেক শিকদার, বৈশাখী সংবাদ, ঢাকা।